আসসালামু আলাইকুম পাবলিক, আইম আব্দুল্লাহ সাজিদ রয়েছে আপনাদের সাথে। তো ধরে নেন হোয়াটসঅ্যাপে আপনি একজনকে এইচডি পিক দিতে যাচ্ছেন, কিন্তু আপনি হাজার প্রচেষ্টার পরেও তাকে এইচডি পিক দিতে অক্ষম। কিন্তু সবাই বলে যে হোয়াটসঅ্যাপে কিনা এইচডি পিক দেওয়া যায়। তো হ্যাঁ, আমি নিজেই বলছি হোয়াটসঅ্যাপে এইচডি পিক দেওয়া যায়। তো আজকে তো আমি দেখানোর চেষ্টা করবো যে আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে এইচডি পিক দিতে পারবেন বা আপনার কি কি ভুলের কারণে সে আপনার কাছ থেকে এইচডি পিক পাচ্ছে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর ধরে নেন আমি দেখাই, তো এই রাব্বি ভাই আমার তার কিছু পিক আমার কাছে এডিট করতেছে। তো ধরে নেন এখান থেকে আমি, এখানে কিন্তু দুই রকমের পিক আছে দেখতে পাবেন, এখানে শাটারভাবে দেওয়া আছে আর এখানে শাফলভাবে দেওয়া আছে। তো আপনি ধরে নেন এই এই পিকটা আমি আপনাকে ডাউনলোড করে দেখাই। এই পিকটার রেজুলেশন কত? 130 KB। তো ধরে নেন এটা আমি, সে কিন্তু হোয়াটসঅ্যাপে দিছে, তো এটা ডাউনলোড করলাম। এবং এই পিকের আরও একটা ফাইল এটা আছে, তো এটা আমি ডাউনলোড করব। এটার রেজুলেশন নিচে দেখলে দেখতে পারবেন যে 14 MB-র উপরে। তাহলে বুঝতে পারছেন যে আপনি কি কারণে তাকে এইচডি পিকটা দিতে পারছেন না বা আপনার কি ভুলের কারণে আপনি তার কাছে এইচডি পিকটা পৌঁছাতে পারছেন না। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এইভাবে পিক কীভাবে দেব। তো ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি। তো গ্যালারিতে যাব, গ্যালারিতে যাই হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসে, যে আমি কিন্তু এই এটা ডাউনলোড করছি। এটা কিন্তু নিচে নিচে যেটা ছিল অর্থাৎ এটা থেকে ডাউনলোড করছি। তো এটা রেজুলেশন আপনি দেখতে পারবেন যে 13.21 MB। তো হালকা MB কমে গেছে বা KB কমে গেছে, তো ওতে সমস্যা নেই, আপনি পিকটা কিন্তু দেখবেন এইচডি। এবার আপনি হোয়াটসঅ্যাপ ইমেজ মানে উপরে 130 KB থেকে যেটা ডাউনলোড করলেন, এই যে এটা কিন্তু সেটা, এই যে 126 KB। তো এটা জুম করে দেখেন আর ওটা দেখেন, এটা দেখেন, এটা কিন্তু মুখ স্পষ্ট বোঝা যায় না। তো এটার কারণে আপনি তাকে এইচডি পিকটাকে দিতে পারছেন না। তো এখন আমরা নর্মালি যেভাবে পিকটা দিই, তো ধরে নিন আমরা যদি পিক পাঠাতে চাই তাহলে তো আমরা ক্যামেরা অপশনে ক্লিক করি এবং এখান থেকে আমরা যে কোনো ছবি ক্লিক করে এবার সেন্ড করে দিই। কিন্তু এটা কিন্তু আমি যত কেবি দিয়ে তার কাছে দিয়েছি, কিন্তু সে কিন্তু এইচডি পাবে না। তো এবার এইচডি পিকটা দিবেন কীভাবে? তো এবার ওই এসএসএর ক্লিক করবেন, ক্লিক করার পর ডকুমেন্ট দেখতে পারবেন, ডকুমেন্টে দিবেন। ডকুমেন্টে দেওয়ার পর ব্রাউজ আদার ডকুমেন্টস, তো এখান থেকে আপনি যেই তাকে দেবেন সে কিন্তু ফুল এইচডিতে পাবে ফটোটি। তো বুঝতে পারছেন ডিফারেন্স যে কোন পিক কীভাবে দিলে হোয়াটসঅ্যাপে সে এইচডিতে পাবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝেছেন বা আপনার উত্তর আপনি পেয়ে গেছেন যে আপনি কেন তাকে এইচডি পিক দিতে পারছেন না বা কেন অক্ষম ছিলেন। তো অবশ্যই এটাকে বলে ডকুমেন্টভাবে পিকটা তার কাছে পৌঁছে দেওয়া। তো এভাবে আপনি যে কোনো পিক তার কাছে এইচডিতে সহজেই পৌঁছে দিতে পারবেন। সো পাবলিক, আজকে বাড়তি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো খুদা হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।